আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনারা সকল বালা আছেন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আর আজকে আমি আবারও নতুন একটা রেসিপি আইলাম আপনারা লগে শেয়ার করম ঈদ লাগে আমি এই রেসিপিটা বানাইম আর আপনারা লগেও শেয়ার করলাম আশা করি আপনারা গেছে আমার এই ভিডিওটা বালা লাগব আর বরাবর মতন কে নে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আসুন আমারে সাপোর্ট দেওয়া যায়রা তারারে অসংখ্য ধন্যবাদ জানায় আর নতুন যারা আমার ভিডিও দেখা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আমার সাপোর্ট দিবা আর আপনারা গেছে আমার অনুরোধ রইল কেউ স্পাম কমেন্ট করবা না ভিডিও তিন মিনিট দেখবা দেখিয়া আপনারা কমেন্ট হর্বা তাইলে স্পাম কমেন্ট হয়তো নাই আর অনেকগুলা আমার ভিডিওর মাঝে ইস্পাম কমেন্ট আয় প্লিজ আপনারা ইস্পাম কমেন্ট করবা না আর আমি এখন আপনারা লগে এই রেসিপিটা শেয়ার কর্ম গ্রিল চিকেন আমি বানাইমো তো আমি গিরিলর মাজে বানাইম ওভেনও বানাইতাম না তো গিরিলও বানাইলে কবি আমি একটা রেসিপি হয় জুসি হয় তো আপনারা আমার মতো বানাইবা বানাইলে বুঝতে পারবা কিরকম এই রেসিপিটা খাইতে কত টেস্টি হয় তো আমি দল লাগে বানাইলাম আর আপনারা লগে শেয়ার করলাম আশা করি আপনারাও বানাইবা বানাইলে বুঝতে পারবা কতটুকুই ইয়ামি রেসিপি ত' আজকে আমি এই ৰেচিপিটা শ্বেয়াৰ কৰি ল'ম আপোনাৰ লগে লগে কাৰণ আমি আজকে ৰেডিমেড মছলা দিয়া বনাইম আৰু কোনো কিছু আমি সেইকাৰণে দাম নাই খালি আমি লবণ আর তেল দিম তো আমি ওগুলা দিম আর রেডিমেড মশলা দিয়ে গ্রিল চিকেনটা বানাইম তো খুব মজাও হয় এই রেসিপি লাগে আপনারা লগে শেয়ার করলাম আশা করি আপনারা আফুরা ভিডিওটা দেখে নিবা দেখলেই বুঝতে পারবা আর গ্রিলর মাজে বানাইলে চিকেনগুলা গ্রিল চিকেন খুব টেস্টি হয় আর আমি আমি রেট দেখাইম আমার উপকরণ কেতা লাগব তো এই আমি চিকেন নিসি ফাসপি পিস চিকেন ফাসপিস ফাট পিসর মাজে আমি চিকেনগুলার বালা করি পরিষ্কার কইয়া ওরকম দাগ দাগ করিয়া কাটিয়া নিছি আর দইয়া বালা করি ফানি ড্রাই করিয়া নিছি তো ওখান আমি এই চিকিণের মাজে আমার এই মশলা গুল্লা দিম তো এই কারণে আমি লবণ নিছি পরিমাণ মতো আর ভেজিটেবল অয়েল নিছি থিন টেবিল স্পুনের মতন আর ও যে একটা দেখরা আপনারা ও মশলাটা আমি নিছি তো এই চিকেন মশলাটা খুব মজাও হয় চিকেন বানাইলে তো চিকেন মাঝে লেখা চিকেন টিক্কা হট তো আমি হট যেটা লেখা ওটা আনছি তো আমার ফ্যামিলির মাঝে কিছু স্পাইস ফাইন লাগে আমি এটা আনছি আর হট ছাড়াও আপনারা আনতে ভরবা আর এটা এশিয়ান স্টোরও পাওয়া যায় গোসারি স্টোরও তো আপনারা চাইলে আনতে ভরবা আর এখন আমি চিকিনর মাঝে লবণ দিলাইলাম আৰু আমি অ' যে মছলা অতা মছলা আমি তিনি টেবুল স্পুন দেৰাম তো আমি চামুচৰ মাজে উচা উচা কৰি আমি চামুচটা বঢ়িয়া বঢ়িয়া দিছি তো আপোনাৰ চাহিলেও ঔৰকম দিবা আৰু যদি দেখোন মছলা এটা কিছু কম হৈছে তো আৰু এশ টেবিল স্পুন দিটা পাৰিবা আমাৰ গৈছে আমি আমাৰ পৰিমাণ মতো আমি দিছি আৰু অকণ আমি তেল দিলাইম দিয়া ইতাৰে বালা কৰি মেৰিনেট সৈৰিয়া ৰাখি দিমো অভাৰ নাইট তো সারা রাইত যদি এটা মারেনি থাকে নর্মাল ফ্রিজও রাখি দেন আপনারা ওরকম তো এই চিকেন বালা করি ম্যারিনেট হইব আর যদি আপনারা কাছে সময় থাকে না কমেডিও দিও পাঁচ ছয় ঘণ্টা রাখবা রাখিয়া এই চিকেন গোলারে ম্যারিনেট হয়ে আপনারা গ্রিল করবা তো খুব টেস্টি হইব আর মজাও পাইবা আর আমি ঠরি লাইছি কন রাখি দিব সারা রাতগুল লাগি নর্মাল ফ্রিজও তো দেখো আপনারা আমার এইগুলা অকন করা হয়ে গেছে তো আমি ওরকম রাপ করিয়া রাখি দেরাম নর্মাল ফ্রিজও তো ওরকম আপনারও যদি সাইন তো নর্মাল তো রাখিতে বা ওভার নাইটর লাগি তখন আমার রপ করা শেষ তো আমি নর্মাল ফ্রিজও রাখি দিম তো দেখক আপনাৰা আমি পৰহিন ইটি চিকেন গোলাড়ে নৰ্মেল ফ্ৰিজ টাই বাহৰি লাইছি বাহৰিয়া আমি অকণ এতিয়া গিৰিল সৰমো আৰু গ্ৰিৰিলৰ লাগি আমি এটা ঠেৰ মাজে কিচিন ফইল বিচাইছি বিচাৰিয়া আমি চিকেন গোলাৰে গিৰিল সৰিয়া নিমো আৰু শেষ চাইড আমি চিকেনৰ পোন্ধৰটাকে বিছ মিনিট সৰমো গ্রিল আর ফরে আমি পনের পনেরোটাকে বিশ মিনিট করার পর আমি আবারও উলটাইয়া দিমো দিয়া এর ফোর সাইডও আমি আরও পনেরোটাকে বিশ মিনিট হরম তো তারপর আমার এই চিকেন যাব তা অথবা ফোরটি মিনিট ওলাখান যদি আপনারা গ্রিল সরেন তো খেয়াল হইরা করবা যাতে জলতনা টানা বেশি খুবই ইয়ামি একটা রেসিপি মাঝাই তার আপনারা দেখিয়া বুঝিয়া নিবা আর আমি গি ওরকম টাইম দিয়া কর্ম যদি আপনারা আপনারা যদি চিকেনগুলা বড়ো সাইজ হয় তো আপনারা আর সময় একটু বেশি লাগতে পারে আমার ওরকম টাইম লাগবই চিকেনগুলা আর সাইটে আমি একটা মাইল সস বানাই রাম এই কারণে ইয়াগত নিছি কিছু আর মতো লবণ দিছি আর কিছু মেন্ট নিছি ওয়ান টি স্পুনের মতন আর কিছু চিনি নিছি তো চিনি নিয়া আমি ওরকম একটা মাইল সস বানাইছি যাতে আমার বা চিনতে এই মাইল সস দিয়ে খাইলে তারা মজা পায় ওই লাগে আমি বানাইছি তো আপনারা যদি সাইন বানাই তাই মাইল সসটা তো এক কাপ ইয়াগট নিন যদি তো এক কাপ ইয়াগটর মাজে ওয়ান টি স্পুন মাইল মিন্ট দিবা আর ফোর টেবিল স্পুনের মতন চিনি দিবা আর স্বাদ মতো লবণ দিবা ওয়ান টেবিল স্পুনের মতন লবণ দিলেই এনাফ তো ওরকম দিয়া আপনারা বালাহরি মিক্স করে নিবা তো মাইল চষ্ট হয়ে যায় তো এই ওখান আিকেন ওই গেছে গিরিল আমি উলটাইয়া দিয়া আমি ফোর সাইডও বানাই খুব করে লাইছি গ্রিলর মাজে তো আমি ওখান সার্ভ করে লাইছি তো আমার রেসিপিটা আপনারা গেছে কেমন লাগলো কা আপনারা কত ইয়ামি আমি দেখতে লাগে আর খাইতেও খুব মজা আর আমার বাচ্চেন্টে সব সময় ওরকম বালা ফাইন এ লাগে আমি ওরকম বানাইয়া দিই আমার কাছে পালা লাগে আমার বাচ্চেন তোর কাছেও ভালা লাগে খুব মজার একটা রেসিপি লাগে আপনারা লগে শেয়ার করলাম আশা করি আপনারা গেছেও বালা লাগবো আপনারা ওরকম বানাইবা বানাইলেই বুঝতে পারবা আপনারা যদি বানাইয়া বাচ্চেন্টর এদিন বাচ্চেন খুব খুশি হইব আপনারা বানাইয়া দিবা আর আপনারা বালা হোকা আজকে অতটুকুই আমার ভিডিওতে হা কি থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম